চাণক্যকে ভারতের সেরা পণ্ডিতদের মধ্যে গণ্য করা হয়। তিনি ছিলেন একজন কূটনীতিজ্ঞ, রাজ উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, শিক্ষক এবং সুবিচারক। চাণক্য তার নীতির মাধ্যমে মানুষকে সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পথের দিশা দিয়ে গিয়েছেন। আচার্যের রচিত নীতিশাস্ত্র বর্তমান সময়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্যের মতে পরিবারের উন্নতি বাড়ির কর্তার উপর নির্ভর করে। বাড়ির প্রধান ব্যক্তি জ্ঞানী হলে সব পরিস্থিতিতেই তিনি সামাল দিতে পারবেন। এর জন্য পরিবারের প্রধানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকা খুবই জরুরি। প্রথম, তার মধ্যে যে গুণটি থাকতে হবে সেটি হচ্ছে সঞ্চয় করার গুণ। তাহলে পরিবারে কখনোই অর্থের অভাব হবে না। পরিবারের প্রধানের দায়িত্ব টাকা সঞ্চয় করা, যাতে ভবিষ্যতে যত কঠিন সময় আসুক না কেন কারোর কাছে সাহায্য চাইতে যাতে না হয়। দ্বিতীয়, নিজের সিদ্ধান্তে অটল থাকা। বাড়ির কর্তা যে সিদ্ধান্ত নেবেন তাতেই তার অটল থাকা উচিত। ঘরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পরিবারের প্রধানকে তার সিদ্ধান্তে অটল থাকতেই হবে, এতেই বাড়ির সকল সদস্যের উন্নতি হবে। প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস না করা। বাড়ির কর্তার প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। কোনো খবর বিশ্বাস করার আগে তাকে অবশ্যই সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে। যদি বাড়িতে কোনো কারণে বিবাদ চলে, তবে উভয় পক্ষের কথা শুনে ভালোভাবে সব দিক খোঁজ নেওয়ার পরে বিষয়টি সমাধানের চেষ্টা করা উচিত। ভেবেচিন্তেই সিদ্ধান্ত গ্রহণ। চাণক্যের মতে পরিবারের সবার কথা মাথায় রেখে তবেই বাড়ির কর্তার কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে কারোর ক্ষতি না হয়, এবং খরচ নিয়ন্ত্রণ করতে হবে। চাণক্য নীতি অনুসারে পরিবারে যে পরিমাণ আয় হয় সেই অনুযায়ী সংসার চালানোর দায়িত্ব বাড়ির প্রধানের। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আর্থিক সংকটে পড়তে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে যদি প্রথমবার এসে থাকেন, এবং যদি আমাদের চ্যানেলে নিয়মিত আপনি অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি এটি লাইক করে দিয়েছেন অলরেডি, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।